আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখবো যে কিছু যে টুলস আমাদের বাকি ছিল, মোটামুটি আজকে আমরা সেই টুলস গুলো একটু শেষ করে ট্রাই করব। তো ফার্স্ট আজকে আমরা শিখবো হচ্ছে ইরেজার টুল। এই যে ইরেজার যে টুলটা, এই টুলটা আমরা আজকে শিখবো। ইরেজার টুলটা কি? এটা সিম্পলি রাস্টার যেই লেয়ারটা থাকে, সেই রাস্টার রাস্টার লেয়ারকে সে মুছতে সাহায্য করে। এই যে আমি রাস্টারাইজ করে নিলাম, দেন এই যে এটার উপরে এটা মুছে দেন। এটা হচ্ছে ব্রাশ, যেটা এই ব্রাশ সিলেক্টেড এর উপরে আছে। তোমরা যদি ব্রাশটা একটু সিলেক্ট করে নেই, যে ব্রাশেস থেকে কিন্তু এই ব্রাশটা চুজ করে নেবো, দেন আমরা ইরেজার আছে, ইরেজারটা এখানে কেন আছে, এই যে এবার ঠিক আছে, যে আমরা ইরেজার চুজ করে যে ব্রাশ এটা নিয়ে নিয়েছি, তো এখন আমাদের ব্রাশ ওইভাবে আছে, আমরা যেভাবে এখন ইউজ করি। যে এটা কিন্তু মুছে দিতেছে, যে দেখেন এটা সিম্পলি মুছে দিতেছে। এই যে ব্রাশ দিয়ে এগুলো এই ইমেজটা আছে, ইমেজটাকে রাস্টার যে ইমেজ, এটা ইমেজটাকে মুছে দিতেছে। আচ্ছা, আর আরেকটা হইতেছে এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটার কাজ হইতেছে এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে মুছে দেওয়া। এই যে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো মুছে দিবে, অবজেক্টটাকে ঠিক রাখার ট্রাই করবে সে, বাট এটাতে অত ভালোভাবে হয় না। তোমার এটা তোমার ট্রাই করবো না, বাট দেখে রাখা ভালো আর কি। এই যে অবজেক্টটুকু নিজে নিজে সিলেক্ট করে রেখে দিবে, তো আমাদের এটা তোমার প্রয়োজন নাই। আর একটা যেটা ম্যাজিক ইরেজার টুল, এটা আমি কতদিন দেখাইছি না, বাট এটা জাস্ট সিম্পলি একটা ইউজ দেখাইছিলাম, বাট ম্যাজিক ইরেজারের অনেকগুলাই ইউজ আছে, মানে কিভাবে কি মেন কাজে ইউজ হয় বা কোন কাজে। তো মোটামুটি ধরেন আমি একটা যদি লোগো খুঁজি, এখানে এই লোগোটা ধরেন আমরা এখন এই লোগোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এটা সিম্পলি এতটুকু কেটে নিলাম। এই যে এতটুকু আছে আমার লোগো, আর এতটুকু কেটে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ম্যাজিক রেজার ইউজ করতে হবে অলওয়েজ এক কালারের উপরে, ফিল কালারের উপরে। এখানে যদি ফিল কালার আছে, আমি সিম্পলি এটাকে ক্লিক করবো, এই যে আমার কিন্তু যে ফিল কালার যেগুলো ছিল ওগুলো ডিলিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে ফিল যে কালারটা ছিল সেগুলো আস্তে আস্তে ডিলিট হয়ে যাচ্ছে। এই যে আমার লোগোটা এখন পিএনজি হয়ে গেছে, এখন তো ব্যাকগ্রাউন্ডটা নাই। এমনই যদি ধরেন আরো কিছু আমরা ইমেজ আর তেমন ইমেজ পাচ্ছি না, দেখি তো ঠিক আছে। এটা ধরেন এটা যদি আমরা এখন নিয়ে আসি, আমাদের এটা এখন সিলেক্ট করে কথা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমরা। এখন ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাদের এই ধরেন এটাকে কি করতে হবে, পেন টুল দিয়ে তার এই যে এই কোনা গুলা গুলা এত টাইম তো হিউজ টাইম যাবে, তাই না? এত টাইম কি জন্য আমরা দিব, তাই না? যেটা সহজে হয়ে যাচ্ছে, পেন্ট দিলে হচ্ছে না। তারপর ধরেন যে অবজেক্ট সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট যদি আমরা দিই তাহলে ভালোভাবে এটা সিলেক্ট ততটা ভালোভাবে হবে না, কিছুটা হয়েছে, হ্যাঁ কিছুটা অবজেক্ট সিলেক্ট দিয়ে কিছুটা হয়েছে, বাট এর থেকেও বেটার ওয়ে একটা আছে, সেটা হইতেছে আমাদের ম্যাজিক ইরেজার টুল। এটা সিম্পলি জাস্ট একটা ক্লিক করব, এই যে ওর থেকে বেটার আমার দিয়ে দিছে। ওখানে দেখবেন কিছু কিছুটা কেটে যাচ্ছে অবজেক্ট সিলেক্টে, এখান থেকে এই যে এই এই মাথাগুলা, এই যে মাথাগুলা এগুলো থাকতেছিল না। এই যে একটু যেগুলো গার্বেজ থাকবে আমরা এগুলো ম্যানুয়ালি ক্লিন করে নিব। এখন কিন্তু টোটালি ওকে, এটা আমরা যে একটা কালার ইউজ করি। আচ্ছা, কালার যদি আপনাদের এখন দেখাই নাই, কালার পরে দেখা কিভাবে কি করে। তো এটা ছিল মূলত এই যে ইরেজার টুল আর ম্যাজিক ইরেজার টুল। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হইতেছে যে শেপ গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা কিভাবে ইউজ করে,
আচ্ছা, গ্রেডিয়েন্ট টুল আজকে না, আমরা যেদিন শেপের ক্লাস দেখবো ওই দিন আমরা গ্রেডিয়েন্ট টুলটা শিখে নিব, তাই না? এটাই বেটার হয়। আচ্ছা, সমস্যা নেই, আমরা ওই দিন দেখে নেব। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখবো, সেটা হইতেছে ব্লার করা। লাইক এটা আমি যদি অন্য কথা দিই, কারণ কালার কিভাবে কি করে সেটা তো দেখা লাগবে না, বাট বুঝেন যে ওটা ব্লার করবো। এই যে এই আমাদের ইমেজটা, আমরা এখন ইমেজ ব্লার করবো, ঠিক আছে? আচ্ছা, এইভাবে না করে আমরা যদি এখান থেকে একটা সিম্পল ইমেজ নিয়ে যাই, তো নিয়ে যাই এটা, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লার করবো। আগে আমরা এটাকে অবজেক্টটাকে কপি করে নিব, এই যে এটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, এটা হাইট থাকলো। দেন এই যে এটা সিলেক্ট করবো, এই যে ফিল্টারে যাব, এখানে দেখেন একটা ব্লার আছে, এই যে এখানে ব্লার টুল আছে, বাট ব্লারটা আমরা এখান থেকে শিখবো না। এটা শিখবো হচ্ছে এই যে আমরা উপরে ফিল্টারে যাব, দেন এখান থেকে ব্লারে আসবো। এই যে আমরা এখান থেকে মেন আমাদের যে ব্লারটা সেটা হচ্ছে গাশিয়ান ব্লার, যে গাশিয়ান ব্লারটা দিলে আমাদের এটা ব্লার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সিম্পলি অল্প একটু ব্লার রাখবো, ওকে। দেন এই যে এটাকে সামনে নিচে আসবো, দেখছেন পুরোটা ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। সিমিলারলি ফিল্টারে যাব, ব্লার, এই যে মোশন ব্লার, যেটা এটা বেশিরভাগ কাজে লাগে, যে রাস্তায় যানবাহন চলে না, আপনার সাইকেল বা মোটর সাইকেল ইত্যাদি এগুলো চলে না। আচ্ছা, আমি যদি দেখাই, একটা দেখাই, আসে না, ধরেন একটা সাইকেল নিব, না এখনো কেন আসে না, এখন নেট আসতেছে না। আচ্ছা, এটা আসছে, আমরা একটা সাইকেল নিব, সাইকেল ইন রোড। আমরা এটাই নেই, কপি করে আমরা ফটোশপে নিয়ে আসলাম। আচ্ছা, কপি হয় নাই নাকি? হয় না, সেভ করে আমার ডিরেক্ট সেভ করে ডাউনলোড থেকে নিয়ে আসি। এবার আমরা সিম্পলি কি করবো, এই যে অবজেক্ট থেকে সিলেক্ট থেকে অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে নেবো, দেন কন্ট্রোল জে। আমার এতটুকু কোনো প্রয়োজন নেই, আমরা এই ইনাকে দেখি, এই যে। আচ্ছা, এবার এই উপরে যেতটুকু এটাকে আমি হাইড করে রেখে দিই। এবার এটা ফিল্টার ব্লার মোশন ব্লার দেবো, এত না, জাস্ট অল্প দিব, এমন থাক। দেন সাইকেলটাকে ওপেন করে দেবো, এই যে। এবার বুঝছেন যে কোথায় ইউজ হয়, যে চালানো অবস্থায় সাইকেলটাকে মানে দাঁড়ানো অবস্থায় মনে হবে যে এটা চলতেছে, এটা হচ্ছে মোশন ব্লারের মূল কাজ। তো এখানে আরো কিছু আছে ব্লারে, যে গাশিয়ান ব্লার, এই লেন্স সিস্টেম, রেডিয়াল আছে, এগুলো দেখে নিবেন, এগুলা এক একটা এক রকম। আচ্ছা, আর এখানে আরেকটা কাজ হয়, সেটা হইতেছে আপনি দাঁড়ায় আছেন, একটা ছবি তুলছে, এখন একটা ডিএসএলআর মতন কিভাবে করবেন, সিম্পলি যে মধ্যে সাইকেল আছে না, সাইকেলটাকে হাইড করে দিব, হাইড করে দিয়ে, আচ্ছা হাইড করা লাগবে না, আমরা সিম্পলি এটাকেই করি, জাস্ট নিচে টু করব, উপরে ঠিক থাকবে। ফিল্টার থেকে ব্লারে যাব, আচ্ছা এখানে ব্লার গ্যালারিতে, সরি ব্লার গ্যালারিতে টিল্ট শেপ যেটা, আচ্ছা এটাও না, হ্যাঁ এটা, সরি টিল্ট শেপ যেটা, এটা নিব আমরা। খুব প্যাড দিচ্ছে কেন? আচ্ছা, এই এটা আমার নিচ পর্যন্ত নিব, দেন
এটা একদম উপরে উঠাই দিব, আর একটু নিচে আসবে, ওকে দেখেন নিচে কিন্তু, আচ্ছা এটা এইভাবে বোঝা যাবে না, আর একটু ভালোভাবে দেখেন, আচ্ছা মডেল পিকচার, মডেল পিক, এই যে ধরেন এটা এটা কপি করে নিয়ে যাব, কপি ইমেজ, কন্ট্রোল ভি, এটাকে আমাকে সিলেক্ট করে নিব, ঠিক আছে সিলেক্ট সাবজেক্ট, সাবজেক্ট কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, এটা হাইট থাকুক। এবার এই যে আচ্ছা এখানে করাই আছে আমার, দেখি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার আর নিচে হচ্ছে আপনার ব্লার নেই, একদম ইজি। তো আমরা এটার উপরে ওটা অ্যাপ্লাই করে দেখি, যে ফিল্টারে যাব, ব্লার গ্যালারি, টিল্ট অ্যান্ড শিফট, সিম্পলি কি করব এই যে এ পর্যন্ত যেহেতু ব্লার এ পর্যন্ত আনবো আর নিচে থেকে সরাই দিব, এ পর্যন্ত যেহেতু আমাদের ব্লার বা একটু কপি, আচ্ছা এটা আগে আমাদের কপি করে নেওয়া উচিত, কন্ট্রোল জি দিয়ে কপি করে রেখে দিই, দেন আমরা ফিল্টার, ব্লার, ব্লার গ্যালারি, টিল্ট অ্যান্ড শিফট, দেন কি এই এটা নিচে একদম নিচে নামাই দিব, দেন এটা একটু, হ্যাঁ এবার ঠিক আছে, ওকে এবার দুটাকে আনবো, এই যে দেখেন এবার এটা দেখেন আর এটা দেখেন, এই যে পিছন থেকে এখানে ব্যাকগ্রাউন্ডে ব্লার বাট নিচে ক্লিয়ার, এটা হচ্ছে টিল শেফের, টিল যে ব্লার, টিল শেফ ব্লার, এটা হচ্ছে তার কাজ মূলত। তো মোটামুটি আমরা আজকে কি দেখলাম, ব্লার কিভাবে করে সেটা দেখলাম, কয়ভাবে, দেন ম্যাজিক রেজার দেখলাম, তো এগুলো মোটামুটি প্র্যাকটিস করতে থাকেন, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আরো কাছে দেখবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।